নয় ধরনের সলাতের আলোচনা হবে। অজু করে দুই রেকাত সলাত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ওযু ইহাজা, কেউ যদি আমার মতো যেভাবে অজু করে দেখালাম এইরকম করে অজু করে, অসল্লা রাকাতাইন, তারপরে দুই রেকাত সলাত আদায় করে, লাম ইউহাদ্দিস ফিহি মানাফসাহু, মনে মনে তাতে কথা না বলে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। মনে মনে কথা বললে এইটা ওই ওইরকম হবে না। আর যখনই আপনি আল্লাহ আকবর বলে সালাত শুরু করবেন, তখনই শয়তান খালি বলবে উদকুর কাদা, উদকুর কাদা, এটা স্মরণ করো, ওইটা স্মরণ করো, আপনাকে একবারে বেকায় দিয়ে ফেলে দেবে। খুব মনে প্রাণে আপনি দুই রেকাত সালাত আদায় করতে যদি পারেন অজু করে, তাহলে অতীতের সব পাপ ক্ষমা। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফাইযনু ওয়াদুআহু, যে কোন পুরুষ যে কোন নারী, যে কোন পুরুষ যে কোন নারী অজু করলো, সুন্দর করে অজু করলো, অজুর সুন্দর আছে, প্রত্যেক অঙ্গকে তিনবার করে ধোয়ার নাম সুন্দর অজু। তিনবার পানি দেওয়া নয়, কবজি পর্যন্ত ধুইতে গিয়ে দশবার পানি দেওয়া লাগতে পারে, যখন সম্পূর্ণ ভিজে যাবে তখন হবে একবার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে আবার ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া, এ হলো সুন্দর অজু। কেউ যদি সুন্দর করে অজু করে, ওয়াসলাত রাকাতাইন, তারপরে দুই রেকাত সলাত আদায় করে, মুকবিলান আলাইহিম বিকলবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে তার জন্য জান্নাত জরুরি। যখন সুন্দর করে অজুর কথা বলছিলাম, তখন একটা কথা মাথায় ধাক্কা খাচ্ছিল যার নাম এসবাগুল অজু, এই ব্যাপারে একটা হাদিস বলি, তারপর আমি আগাচ্ছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, মোহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউ লালা, মোহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? কালো নাম, আল্লাহ নবী বলেন, জি হ্যাঁ আমি বলতে পারি উপরে কি নিয়ে হইচই হচ্ছে, তা আমি জানি, ফিলকা ফারাত, মানুষের পাপ কিসে মিটে যাবে, কি করলে মিটে যাবে, এই নিয়ে হইচই হচ্ছে, আলকা ফারাত, আল মাকসু ফিল মাসাজিদ বাদাস সালাওয়াত, সলাত আদায় করে মসজিদে বসে থেকে জিকির আজকার করলে, তাসবিহ তাহলিল করলে মানুষের পাপ মিটে যায়, এই নিয়ে উপরে হইচই হচ্ছে। দুই, আল মাসউ আল আকদামিন আল জামাত, পায়ে হেঁটে মসজিদে গেলে মানুষের পাপ মিটে যায়, এই নিয়ে উপরে কথা হচ্ছে। তিন, ওয়াজবুল উযু আল মাকারে, কষ্ট করে শীতের সময় যে কোনো সময় ভালো করে ওযু করলে তার পাপ মিটে যায়, এই নিয়ে কথা হচ্ছে। এইটুকু বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান ফালা আশাবে খায়রিন ওয়া মাতাবে খায়রিন, যদি এমনটাকে করতে পারে তাহলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, যদি কে এমনটা করতে পারে তাহলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তাহলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এরপরে বলছেন, ওয়া কানা কা ইয়ামিন ওয়ালা দাতু উম্মুহু মিন খাতিয়াতিহি, তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। তো এই হাদিসটা বলে এখান থেকে একটা অংশ পেশ করলাম যে তার নাম হলো সুন্দর অজু, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া, এ হলো সুন্দর অজু, যাকে বলা হয়েছে এসবাগুল অজু। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বোরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাদা বেলালান, একদা আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে বেলালকে ডাকলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, বেলাল বেমা সাবাকতানি কাল জান্নাহ, আরে তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে, মা দেখাল তুই জান্নাতে কাত্তইলা সময় তো খাস খাসা থাকা আমি, যতবার আমি জান্নাতে ঢুকি
দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার শব্দ শুনতে পাই। ঘটনা কি বেলাল? বেবাস বাত্তানি, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? কোন কর্মের ভিত্তিতে, আমলের ভিত্তিতে চলে গেলে? তখন বেলাল রাজিয়াল্লাহু বলছেন, মা জানতো কাতো ইল্লা সাল্লাই তোরা কাতায়ন, আল্লাহর নবী যখন আমি আজান দিয়েছি তখনই দুই রেকাত সালাত আদায় করেছি। ওমা আসাবানি হাদাসুন কাতো ইল্লা তাওয়াদ্দুতু ইনদাহু ওয়া রাআইতু আন্না লিল্লাহি রাকাতায়ন, যখনই আমার অজু ভেঙে গেছে তখন আমি অজু করেছি আর মনে করেছি অজুর জন্য দুই রেকাত সালাত আদায় করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যখনই অজু করেছি তখনই দুই রেকাত সালাত আদায় করেছি, যখনই অজু করেছি তখনই দুই রেকাত সালাত আদায় করেছি। আল্লাহ রাসূল বলছেন, বেহমা বেলাল বুঝেছি, এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বুঝে গেছি বেলাল, এই কারণে তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। সম্মানিত দিনই ভাই বোন, বলছিলাম সলাত তাহিয়াতুল অজু, অজু করে দুই রেকাত সলাত। আপাতত অজু করে দুই রেকাত সলাতের আলোচনা শেষ কর।